আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম। আজকে অনেকদিন পর একটা ভিডিও ছাড়বো, আর অনেকদিন ধরে কোনো ভিডিও ছাড়া হচ্ছে না, তাই ভাবলাম যে ছোটোখাটো একটা ভিডিও তো ছাড়াই যায়। আর আমি আর মেজুবা বাসা থেকে বের হয়ে গেছি, এটা হচ্ছে বাসার একটা ভিডিও যেখানে অনেকগুলো টাকা দেখছেন, আর এইগুলো দিয়ে আজকে একটা জিনিস কেনা হবে, আর যখন কিনবো তখনই আপনারা দেখতে পারবেন, এখন কিছু না বলি। তো একটু পরেই নাইম ভাই এসে পড়লো নাইম ভাইয়ের গাড়িটা নিয়ে, আর আমি আর মেজু ভাই নাইম ভাইয়ের গাড়িতে উঠে বসলাম, আর আমরা এখন চলে যাচ্ছি গুলশান দুইয়ের দিকে। আর যেতে যেতে দেখি কতক্ষণ লাগে, যেহেতু দুপুর টাইম একটু জ্যাম থাকতেই পারে। আর আমাদের সাথে জয়েন হয়ে গেল বিপ্লব ভাইয়া, বিপ্লব ভাইয়াও আজকে আমাদের সাথে যাচ্ছে। আমাদের এখানে আসতে বেশি একটা টাইম লাগেনি। এইটা হচ্ছে গুলশান দুইয়ের ঢাকা ব্যাংকের সামনে, আর আমরা হচ্ছে একদম ব্যাংকের সামনেই ওয়েট করছি, আমি, মেজু ভাইয়া, বিপ্লব ভাইয়া আর নাইম ভাইয়া। কারণ একটা লোক আসবে, আর আপনারা কিন্তু এখনও জানেন না যে আমরা আসলে আজকে এখানে কেন এসেছি, এটার উত্তরটা একটু পরেই পেয়ে যাবেন। আর এখন আমি, নাইম ভাইয়া, বিপ্লব ভাইয়া শুধু ওয়েট করছি, কারণ একটা ভাইয়া এসেছে, ওই ভাইয়ার সাথে মেজু ভাইয়া কিছু কথা বলতে গিয়েছে, তাই আমরা হচ্ছে এখানে ওয়েট করছি। মেজু ভাইয়ার জন্য ওয়েট করতে করতে আমরা সবাই এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছি যে পরে, আমি একা না, আমি, নাইম ভাইয়ার, বিপ্লব ভাইয়া তিনজন মিলে নাইম ভাইয়ার গাড়িতে গিয়ে এসিটা ছেড়ে বসলাম, কারণ বাইরে এত বেশি গরম, যার কারণে আমরা বাইরে দাঁড়িয়ে আর ওয়েট করতে পারছিলাম না। আর অনেক অনেক অনেকক্ষণ পর মেজু ভাই এসে সেই টাকার ব্যাগটা নিয়ে গেল, আর এই টাকাটা দিয়ে একটু পরে একটা জিনিস আসবে, আসার পরেই আপনারা দেখবেন যে কী জিনিসটা আসবে আসলে এই টাকাটা দিয়ে। আর আমরা আবারও অনেকক্ষণ মেজু ভাইয়ের জন্য ওয়েট করতে লাগলাম, আর এইখানে হচ্ছে নাইম ভাইয়া, আমরা একটু মজা করছিলাম, যেহেতু আমরা বোরিং ফিল করছি, বোরিং ফিল করার কারণ হচ্ছে মেজু ভাই আসছিল না, তাই। কিছুক্ষণের মধ্যে মেজু ভাইয়া এসে পড়লো, আর আমরা এখন যাচ্ছি যে জিনিসটা কেনা হয়েছে সেই জিনিসটার কাছে। আর মেজু ভাইয়া তো অনেক বেশি হ্যাপি, কারণ মেজু ভাইয়ের অনেক বেশি ইচ্ছা ছিল এইটা কেনার। যাক, আল্লাহর রহমতে শেষ পর্যন্ত ওর ইচ্ছা মতো জিনিসটা কিনতে পেরেছে। আর এখন হচ্ছে এই যে তিন বন্ধু মিলে গল্প করতে করতে সামনের দিকে যাচ্ছে, আমিও ওদের সাথে যাচ্ছি। আর এই তো হচ্ছে সেই জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে গাড়ি। আমরা হচ্ছে আমাদের আগের গাড়িটা সেল করে দিয়েছিলাম, সেল করে হচ্ছে আমরা এই গাড়িটা আবার নিয়েছি, মেজু ভাইয়ার পছন্দেরই একটা গাড়ি, মানে ও এই গাড়িটা দেখে অনেক পছন্দ করেছে। পছন্দ হওয়ার পর থেকে আম্মুকে বলছিলো এই গাড়িটাই কিনবে, তো আম্মু হচ্ছে ওকে টাকা দিয়ে দিল কেনার জন্য। আর গাড়িটা আমারও অনেক বেশি পছন্দ হয়েছে, আমার না সবারই অনেক বেশি পছন্দ হয়েছে। বাসায় আর এখন আমরা দেখবো, আমরা দেখবো
আমি এই গাড়িতে আমি গাড়ি চালানো শিখবো। আর এই তো মেজু ভাইয়া হচ্ছে আম্মুকে দেখাচ্ছিল ভিতরে বসিয়ে সব কিছু, আর আমিও আবারও আম্মুর সাথে হচ্ছে গাড়িতে উঠে আম্মুকে বসে বসে দেখাচ্ছিলাম আর বলছিলাম আম্মু এই গাড়ি দিয়ে আমি হচ্ছে একদম ভালোভাবে গাড়ি চালানো শিখবো, এরপর হচ্ছে আজকে রাতে মাওয়া যাব, কিন্তু আসলে মাওয়া যাওয়া হয়নি। আর একটু পরে হচ্ছে মেজু ভাইয়া বের হয়ে গেল মেজু ভাইয়ের ফ্রেন্ডকে নিয়ে কোথায় জানি যাবে। আর আমার আজকের ভিডিওটা বা ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি সবার কাছে ভালো লেগেছে, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।